हेलो फ्रेंड्स, আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে মোটো ওয়ান পাওয়ারের আপনারা কিভাবে 4G নেটওয়ার্ক সেটিংস করবেন। আমি সেটা পুরো এক এক করে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, তবেই আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনারা মোটো ওয়ান পাওয়ারের কিভাবে আপনারা 4G নেটওয়ার্ক সেটিংস করবেন। পুরো এক এক করে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো কোন সেটিংস থেকে আপনারা গিয়ে প্রবলেমটাকে সলভ করবেন, পুরো স্টেপ বাই স্টেপ এক একটা করে সেটিংস আমি দেখাবো। আপনারা নেটওয়ার্ক কীভাবে সার্চ করবেন, কিভাবে আপনারা 4G ডেটা সেটিং করবেন, আমি পুরো এক এক করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো। তো আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর তার আগে বলে রাখি, আপনারা যদি না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা অল বেল আইকন অবশ্যই প্রেস করে নেবেন। তো আমি যখন এই ধরনের ভিডিও সবার আগে নিয়ে আসবো, তো আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো গাইস, অবশ্যই লাইক করবেন। তো আজকের ভিডিও আমি শুরু করছি, আপনারা ব্যাক ক্যামেরা আমি ওপেন করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। করে দেখাবো আপনারা কীভাবে 4G নেটওয়ার্ক সেটিংস করবেন। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন 2G নেটওয়ার্ক দেখাচ্ছে। তো আপনারা কীভাবে 4G নেটওয়ার্ক সেটিংস করবেন আমি পুরো সেটা এক এক করে দেখাবো। তো আমার এখানে সিম লাগানো রয়েছে এয়ারটেল, তো আমি এয়ারটেলে 4G সেটিংস করে দেখাবো আপনারা কী করবেন। তারপরে আপনারা ডাইরেক্ট আপনারা সেটিংয়ে চলে যাবেন। তো এখানে সেটিংস দেখতে পেয়েছেন, এখানেও আছে, এখানেও রয়েছে, আমি এখান থেকে ক্লিক করে নিচ্ছি। তো ফাইনালি আমি এখানে ওপেন করে নিয়েছি মোবাইল, আপনাদেরকে পুরো দেখাবো এক এক করে কোন সেটিংয়ে গিয়ে আপনাদেরকে প্রবলেমটা সলভ করতে হবে। তো আমি যেহেতু সেটিংস ওপেন করে নিলাম, তো এরপর আপনারা কি করবেন, এখানে দেখুন মোবাইল নেটওয়ার্ক যে অপশানটি রয়েছে আপনারা অবশ্যই ক্লিক করে নেবেন। আর এখানে দেখুন এয়ারটেল বলে দেখাচ্ছে আমার 1 আর 2 সিমে লাগানো রয়েছে। আমি 2 সিমে 4G নেটওয়ার্ক সেটিংস আপনারা কীভাবে করবেন আমি সেটাই দেখিয়ে দেবো আপনাদেরকে। তো আমি এটা ওপেন করে নেবো। তো এখানে আমি মোবাইল ওপেন করে নিয়েছি আপনারা দেখতে পেয়েছেন। তো এবার আমি কি করব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখুন 4G যে রয়েছে আপনারা 4G এই অপশানটাকে ইনেবল করে দেবেন। তারপর আপনারা কি করবেন, আপনারা যে কোনো কান্ট্রিতে বা যে কোনো সিটিতে গেলে আপনারা যাতে ডেটা রোমিংটা আপনারা ইউজ করতে পারেন, মানে আপনাদের সিম যদি রোমিংয়ে চলে যায় তাহলে কিন্তু আপনারা ডেটা ইউজ করতে পারবেন না। সেইটাকে আপনারা ইনেবল করার জন্য আপনাদের দেবেন, এর উপরেই দেখতে পেয়েছেন ডেটা রোমিং যে অপশানটি রয়েছে এটাকে আপনাদেরকে অল নেটওয়ার্কে ক্লিক করে দিতে হবে, দিয়ে আপনাদেরকে ইনেবল করে দিতে হবে। দেখতে পেয়েছেন আমি এখানে অল করে দিয়েছে, অল নেটওয়ার্ক মানে সমস্ত নেটওয়ার্কেই আপনারা 4G নেটওয়ার্ক সেটিংস 4G ডেটা ইউজ করতে পারবেন, কোনো আপনাদের আর কোনো প্রবলেম হবে না। বা আপনারা রোমিংয়ে পড়ে গেলে আপনাদের কখনোই ডেটা অফ হয়ে যাবে না, আপনারা ডেটা সব জায়গায় ইউজ করতে পারবেন। তো ফাইনালি আমি এখানেও 4G নেটওয়ার্ক সেটিংস করে নিয়েছি, আর আমি এখানেও দেখে নেবো। তো এখানে দেখতে পেয়েছেন অটোমেটিক নেটওয়ার্ক সার্চিংয়ের অপশান রয়েছে, আপনারা যে সিমটা ইউজ করছেন সেই সিমটা এখানে শো করে যাবে। তো আমি কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি, সিমটা এখানে আপনাদের শো করে যাবে, যেহেতু আমি এয়ারটেলের সিম লাগানো রয়েছে বলেছিলাম। তো এখানে ক্লিক হয়ে গেছে, আপনারা কী করতে হবেন, এখানে ভোডাফোন রয়েছে আপনারা ভোডাফোনে ক্লিক করে দেবেন। তো আমি ভোডাফোনে ক্লিক করে দিলাম, অলরেডি ভোডাফোনে যেহেতু নেই তবু আপনাদেরকে দেখিয়ে দেবো, আমি এয়ারটেলে এবারে ক্লিক করে দেবো। তো আপনারা এইভাবে ক্লিক করতে পারবেন, আপনাদের যে সিমটা লাগানো থাকবে সেই সিমটা এখানে শো করে যাবে। তো অলরেডি আমার এয়ারটেল সিম, সেই জন্য আমি এয়ারটেলে ক্লিক করে দিয়েছি। তারপর আপনারা কী করবেন, তো এটা যেহেতু অফ রয়েছে আপনারা ইনেবেলও করতে পারবেন, অটোমেটিক হয়ে যাবে, আপনাদের যে সিমটা রয়েছে আপনারা নেটওয়ার্ক সেটিংস করেছেন সেই সিমটা পারমানেন্টলি আপনাদের এটা সেটিং সেট আপ হয়ে রয়ে যাবে, আপনাদের অন্যতে চেঞ্জ হবে না। তো এবার আপনারা কী করবেন, এখানে দেখতে পেয়েছেন 2G বলে অপশান রয়েছে, তো এখানে 2G সেটিং দেখাচ্ছে। আপনারা কী করবেন, এখানে 2G 3G 4G এরপরে কী করতে হবে আপনাদেরকে, এরপর আপনারা 4G ক্লিক করে দেবেন, আপনাদের কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে। দেখুন, তো এখানে আপনাদের 4G ডেটা চলে এসেছে, আপনারা 4G ডেটা ইউজ করতে পারবেন। তো আর কী কী আপনাদের সেটিং রয়েছে আমি সেটাও দেখে দেবো। এখানে পিন সেটআপের অপশান রয়েছে, অটোমেটিক পিন সেটআপ রয়েছে, আপনাদের যদি এই সেটিংসটাও প্রবলেম থাকে আপনারা 3 ডটে ক্লিক করবেন। তো এখানে রিসেট বলে অপশান রয়েছে, আপনারা রিসেট করে দেবেন, আপনাদের যে সেটিংসটা রয়েছে সেটা অটোমেটিকলি আপনাদের সেটিং হয়ে যাবে। তো আপনাদের করে আপনাদেরকে এক্সট্রা করে আর কোনো সেটআপ করতে হবে না। তো আমি এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি, বেরিয়ে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমার 2A রয়েছে, 2A আমার সেটআপ রয়েছে, এখানে সমস্ত ডেটা। আপনারা যদি ডেটা কম ইউজ করতে চান, যে আমাদের ডেটা অনেকেরই প্রবলেম সবদিকে বেশি থাকে এই প্রবলেমটাই, যে আপনারা ডেটা বেশি, যখন আমরা ইউটিউবের ভিডিও দেখছি বা যে কোনো আপনারা ইউজ করছেন ডেটা, তখন কিন্তু আপনাদের বেশি ডেটা কেটে যাচ্ছে। তো সেটাকে সেভ করার জন্য আপনাদের কী করতে হবে, এখানে যে ডেটা অপশানটি রয়েছে এটাকে ইনেবল করে দিতে হবে। তাহলে কী হবে, আপনাদের যে ডেটাটা যেটা আপনারা ইউজ করবেন, আপনারা যে ডেটাটা ইউজ করবেন সেই ডেটা কিন্তু আপনাদের খুব কম ইউজ হবে বা কম পুড়বে, ডেটাটা অনেকটাই সেভ হয়ে যাবে, আপনাদের ডেটা বেশি পুড়বে না। তো আপনারা ইনেবল করতে পারবেন, বা না ইনেবল করলে আপনারা অফ করে দেবেন, যে আমার ইনেবল করব না আমি, তাহলে আপনাদের ডেটা বেশি কাটবে, আর এটা ইনেবল করে দিলে ডেটা কম পুড়বে।
তো আজকে পুরো আপনাদেরকে সেটিংসটা আমি আগে করে দেখিয়ে দিলাম। তো এরপর আমি ব্যাক চলে যাচ্ছি, দেখুন আমার এখানে 4G নেটওয়ার্ক দেখাচ্ছে। তো আপনারা চাইলে ইউটিউব ওপেন করেও দেখে নিতে পারবেন, যেহেতু আমার ডেটা নেই সেই জন্য আমি ইউজ করতে পারবো না। তো এখানে দেখুন ডেটা আছে কিনা আমি তো জানি না সিমে। তো ফাইনালি আমি দেখিয়ে দিলাম, আমার এখানে ওপেন হয়ে গিয়েছে। তো আপনারা এইভাবে সেট আপ করতে পারবেন। তো যার ডেটা থাকবে তার অটোমেটিকই চলবে। তো আমার এখানে ডেটা স্লো রয়েছে সেই জন্য এয়ারটেলের ডেটা একটু লেটে চলে। তো আপনাদেরকে পুরো দেখিয়ে দিলাম, আমার এখানে চলছে। তো এই হচ্ছে আজকে পুরো সিস্টেমটা আপনাদেরকে এক এক করে দেখালাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর নিচে সাবস্ক্রাইব বাটনে অবশ্যই প্রেস করে দেবেন, আর অল বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দেবেন। আমি যখন এই ধরনের ভিডিও নিত্য নতুন নিয়ে আসবো তো আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। গাইজ, তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।